पलती चले गुनगुना गुनगुना मजर का मेर स्वप्न तोले गुनगुना गुनगुना पलती चले गुनगुना गुनगुना मजर का मेर स्वप्न तोले गुनगुना गुनगुना बांग्लादेशी रीति बटी सुनर जे आरु खटी अनिर पनी पोरी पटी गुनगुना। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে, একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি পালকি অনুষ্ঠানটি দেখবার জন্য। যারা ইতোমধ্যে পালকি অনুষ্ঠানটি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের রাজা গাজী মাজহারুল আনোয়ার। গান পরিবেশনার জন্য চ্যানেল আই সেরা কণ্ঠের বেকসাম এবং চ্যানেল আই খুদে গানরাজের স্বরনাজ উপস্থিত রয়েছে। তাদের পরিবেশনা তুলে ধরব আপনাদের সামনে। প্রথম পরিবেশনা বেকসাম। মাগো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। মাগো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। মা গো মা জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। তোকে কাছে পেলে যাই গো ভুলে, মনের যত যন্ত্রণায় আমার, মনের যত যন্ত্রণা। মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যা হবে আমায় সঙ্গে নিতে। মা গো মা পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যা হবে আমায় সঙ্গে নিতে। আমি তোর পাশে মা ঠাই যদি পাই, তোর পাশে মা ঠাই যদি পাই, মরণের ভয় করব না আমি, মরণের ভয় করব না। মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না মা গো, তোকে আমি ছাড়বো না। মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। এই গানটির সময় একটা ঘটনা ঘটলো, সেটা হলো সুমিতা দেবী মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন,
আর রাজ্জাক এবং উজ্জ্বল তারা দুই বন্ধু। এখন দৃশ্যের মধ্যে এমন একটি জায়গা আসলো যেখানে মায়ের এই গানটি গাওয়ার সময় তাদের চোখ দিয়ে পানি পড়তে হবে। এখন কিছুতেই উজ্জ্বলের চোখ দিয়ে পানি পড়ছে না। আমরা বললাম যে ঠিক আছে, এটা আমরা ম্যানেজ করবো। সুমিতা দেবী বলল, না, আমি মা, আমি জানি একটা সন্তান মায়ের জন্য কী না করতে পারে। উজ্জ্বল পারবে, কাঁদতে পারবে, কাঁদতে পারবে, কাঁদতে পারবে। তো যখন সমস্ত কিছু রেডি করে রাজ্জাক বলল যে আমি তাকে তৈরি করে দিচ্ছি, কাঁদতে পারবে, যখন শট নিতে শুরু করলাম তখন এতই কাঁদলো যে আমি আর শটটা নিতে পারলাম না এবং কান্নাটাও বন্ধ হলো না। সেই রাত্রে আর শুটিংটা হলোই না। যাই হোক, গানটা অত্যন্ত জনপ্রিয় গান এবং আমি মনে করি এই ছবিটার নাম সমাধি ছিল, কিন্তু মানুষে কিন্তু এই ছবিটা আমার কাছ থেকে নিতে এসে বলতো মাগো মা ছবিটা দেন। প্রতিটি গানের সাথে জড়িয়ে রয়েছে আবেগ, আছে অনুভূতি। এমনই অনুভূতি থেকে এবারের পরিবেশনায় স্মরণ। কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে গেছে অনেক বছর আগে। আমার একটা অভ্যেস ছিল, সেটা হলো যেন শুটিং করতাম, গান লিখতাম বা যাই যাই করতাম, আমি কোনোদিন বলতাম না যে আমি বাসাতে ফেরার আগে তোমরা ঘুমোবে।
আমি তোমাদের সাথে মিটিং করব, তারপরে তোমরা ঘুমাবে। তো কোনোদিন যেতে যেতে একটা বাজতো, দেড়টা বাজতো, দুটো বাজতো। তা আমি যাওয়ার পরে বলতো যে বাবা তোমার কথা তো আমরা শুনেছি এবং তুমি বলছো যে না আমরা যদি ক্লাসে ফার্স্ট সেকেন্ড না হই তাহলে আদর কমিয়ে দেবে, সেটাও আমরা রক্ষা করছি, এই দেখো সার্টিফিকেট। এখন আমাদের একটা দাবি আছে, বলে সেটা কি? যে প্রত্যেকটা রেজাল্টের পরে তুমি একবার সিঙ্গাপুর, ব্যাংকক, এখানে সেখানে সব জায়গাতে আমাদের নিয়ে যেতে হবে। তাই বললাম ঠিক আছে। এরপরে আমার একটি ছবির সিচুয়েশানে সত্য শাহ আসলেন। সত্য শাহ আসার পর আমাকে জিজ্ঞেস করলেন তোমার সিচুয়েশানটা কি? আমি বললাম যে এরকম বাপ মেয়ের একটা ইয়েতে এরকম। তখন বলল এটা কী করা যায়? আমি বললাম আমার কাছে একটা কথা লেখা আছে। যে সেটা কি? সেটা লন্ডন আমেরিকা আমরা যেখানে যাই আমার বাবার মতো, কারণ টাকা। তো অতএব গানটা আমরা লাগালাম এবং দারুণ জনপ্রিয় হয়ে গেল ছবিতে গানটা। অনুষ্ঠানের এক একটি গানে আমাদের অন্যরকম ভালো লাগা কিন্তু আজকে উপহার দিচ্ছে শরণ এবং বেগসাম। তাই এবারে আমরা বেগসামকে বলবো তার পরিবেশনার জন্য। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অচেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অচেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, প্রভু যদি পাখির গান থেমে যায় আকাশ কি দেবে বিদায়, হে আহা, তবে কি হৃদয়ে নেনা নেনা কেউ তা মনে রাখে না, তবে কি হৃদয়ে নেনা নেনা মনে রাখে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অচেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। আশায় পাখি বাঁধে যে মন, আলোতে রাঙায় জীবন, নতুন কথায় আজ প্রাণের সুর হয়েছে গানের নূপুর, হে আহা, যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না, যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অচেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না।
এটা ভাই বন্ধু ছবির গান, সুরকার আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী সম্বন্ধে কিছু একটা কথা বলতে হবে। একদিন আমাকে ডাকলো, একটা গান নিয়ে বসতে হবে। বসলাম, চাই দিয়ে সে বলে ঠিক না ঠিক না ঠিক না ঠিক না। তা আমার রাগ হয়ে গেল যে ঠিক না মানে কি, তুই তো কোনোদিন এরকম ছিলি না। কয় না, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি গরুর মাংস দিয়ে ভাত খাবো, অতএব সেই খাওয়াটা না খাওয়া পর্যন্ত আমার ভেতর থেকে সুর আসছে না। তাই বলে চল, বাসার মধ্যে গরুর মাংস আছে। কয় না, এখানে হবে না, এখন আপনাকে নিয়ে আমি মিরপুর যাব। মিরপুর যাব কেন? ওখান থেকে গরুর মাংস আনবো, এনে তারপর রান্না করবো, তারপর খাবো। আলমগীর খবর পেয়ে বললো যেন আমিও যাবো, আমাদের হিরো আলমগীর, সে কিন্তু সাংঘাতিকভাবে খেতে ভালোবাসে। তা আমরা গেলাম, মনে করলাম যে সেখান থেকে হয়তো 5-10 কেজি মাংস নিয়ে আসবো। আলাউদ্দিনকে হঠাৎ হারিয়ে ফেললাম, যে কোথায় গেল কোথায় গেল। কিছু পরে দেখলাম একটা গরুর রশি ধরে সে এখানে টেনে নিয়ে আসছে, যে পুরো গরুটাই কিনে নিলাম, চলেন ওটাকে কেটে আমরা ভাগ ভাগ করে নিয়ে নেব। সেই গরুর মাংস রান্না করছে, আমার ওয়াইফকে বলছে রান্না করুন, রান্না করা শুরু করছে, যেন চলেন এবার গান নিয়ে বসি। 10 মিনিটে এই গানটা করে ফেললো। আমার মন চেয়েছে গরুর মাংস খাবো, গরুর মাংসের গন্ধ পেয়েছি, এখন গান হতে আর দেরি নেই, হয়ে গেল। দর্শক, এক একটি গান শুনছি আর ভাবছি যে কোন গানটি আসলে আমাদের সবচেয়ে ভালো লাগে, খুবই কঠিন। দেখি স্মরণের পরিবেশনায় আরেকটু ভালো লাগা আপনাদের জন্য। স্মরণ,
গানটির ব্যাপারে একটু মজার ঘটনা আছে। আমি আলাউদ্দিন আলী কলকাতা গিয়েছিলাম একটি ছবির গান করার জন্যে। হঠাৎ আনোয়ার পারভেজ বলল যে, বন্ধু তোরা যাচ্ছিস, আমার হাতেও তো একটা ছবি এসছে এবং একটা গান আছে, আমি এসে পড়ি। তো বললাম চল। ওখানে গেল, যাওয়ার পর বললো যে, না আসলাম তো, টাকা তো নেই, এখন কি হবে? তো গড়ের মাঠের মধ্যে আমরা বসে আছি একটা বেঞ্চিতে, হঠাৎ দেখলাম যে একটা মালিশ আছে না, একটা লোক করে আসে। তা আমাকে বললো যে, না আমি মালিশ করবো, আমার হাত পা ব্যথা করছে। আমি কি যদি টাকাটা যদি কবিতা দিয়ে চাস তাইলে আমি তোকে দেব, খালি গলায় চাইলে দেব না। তখন সে কবিতা বানালো, আমার পকেটটা একেবারে ফাঁকা, আমার আদিবাস ঢাকা, আমি এখন শুয়ে আছি, আল্লাহর কসম তোরা দে না আমায় কটা টাকা। তাই বললাম, হ্যাঁ কবিতা হয়েছে, তুই পাবি 100 টাকা। তা 100 টাকা দিয়েছি। দেওয়ার পর ওখান থেকে যা যা করে গানটা তখন সিকোয়েন্সটা বললো, বলার পরে রেডি করে বললাম, চল সময় হয়ে গেছে, ঢাকাতেই রেকর্ড করবি এটা। তো ঢাকাতে যাওয়ার পর পরিচালক আজিজুর রহমান, দিল ছবিরই এই গান, এই গানটা হয়েছে, গানটা জনপ্রিয় হয়েছে, ছবিটাও জনপ্রিয় হয়েছে। এবারের পরিবেশনা শরণ এবং বেকসাম। ও চোখে চোখ পড়েছে যখনই, তুমি হলে মনে রানী, তোমার দৃষ্টি যেন ছোবলের হানি, যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল লাগে। চোখে চোখ পড়েছে যখনই, আমি হলে কলকিনী, আমার অঙ্গ ঢাকে আট পড়ে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে হয়ে উদাসী। ও চোখে চোখ পড়েছে যখনই, ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে গুণ ধরাতে হলো, ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে গুণ ধরাতে হলো, মনের এই চোর গলিতে আসতে তো চাইনি, সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এলো, এই সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়েলো। অবধু চোর গলিতে না এলে আমি হতে বিরহিণী, ওই পাশে যদি না হতো বাসি, নিজের ঘরে হতে পরবাসি গো। সন্ন্যাসিনী
চোখে চোখ পড়েছে যখনই আমি বলি কলঙ্কিনি আমার অঙ্গ ঢাকে আট পরে শাড়ি মনটা থাকে সদাই বাহির বাড়িতে হয়ে উদাসী ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রানী তোমার দৃষ্টি যেন চোবলের হানি যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল লাগে ও চোখে চোখ পড়েছে যখনই ও চোখে চোখ পড়েছে যখনই ও চোখে চোখ পড়েছে যখনই নায়করাজ রাজ্জাকের প্রথম পরিচালিত ছবি অনন্ত প্রেম, এটার সিচুয়েশনটা এত সুন্দর ছিল যে আমি শুনি আমার কাছে ইচ্ছা হচ্ছিল যেন এক্ষুনি গানটা লিখে ফেলি, যে তারা পলাতক আসামি হয়ে সেই পাহাড়ের গুহায় একটা ছোট্ট জায়গাতে ববিতা এবং রাজ্জাক বন্দি হয়ে আছে, অর্থাৎ লোকালয়ে আসতে পারছে না, এলোমেলো চুল দাড়ি বড় হতো, এখন মুখটা দেখবে কী করে, ববিতা চোখটা বড় বড় করে সামনে খুলে রাখত, ওই চোখের আয়নায় রাজ্জাক মাথা আশ্রাত, কখনো দাড়ি কাটত, একটা ভীষণ প্রেমের, তার মধ্যে সামনে একটা ছোট্ট লেকের মতো ছিল, পানি খুব কম ছিল, ওটার মধ্যে আসত, ওটার মধ্যে এসে কতক্ষণ হইচই করে আবার সে গুহাতে চলে যেত। যাই হোক, তাদের এই ছবির পরিণতি ছিল মৃত্যু দুজনেরই। আমি বলছি যে প্রেম যে কত সুন্দরভাবে আনা যায়, রাজ্জাক সেই ছবিতে এনেছে। আমাদের আজাদ রহমান সাহেব, এটা সঙ্গীত পরিচালক ছিলেন, তার সাথে বসেছি, তো ওনাকে যখন আমি দু তিনটা কথা শোনালাম এই গানের, উনি অবাক হয়ে বললো, গাজী ভাই চলুন বসে পড়ি। আমরা বসলাম, বেশ 15-20 মিনিটের মধ্যে গানটা হয়ে গেল, এবং আমরা তখন ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে এই গানটা ছবিতে ব্যবহার হবে এবং অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমার মনে হয় যে আমার জীবনে যত রোমান্টিক গান লিখেছি তার যদি একটা সংখ্যা বের করা যায় তাহলে সেই সংখ্যার ভেতরে এই গানটা থাকবে। প্রতিটি গান আমরা শুনছি আর গানের সাথে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। পালকি, এই অনুষ্ঠানে আপনারা যখন গানগুলো উপভোগ করেন আর চ্যানেল আয়ের পর্দায় যারা একই সাথে গানগুলো শুনছেন এবং একই সাথে দৃশ্যায়নের সাথেও আবারও পুরনো দিনে ফিরে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে কখনো কখনো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনো স্মৃতির পাতায় আবারও ফিরিয়ে নিয়ে যেতে চাই, আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই একটি গানের গল্পের পেছনের কতগুলো ইতিহাস রয়েছে। পালকি অনুষ্ঠানের আগামী পর্ব আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি। সবার জন্য রইল শুভকামনা। হাজারে গানে শব্দ দোলে গুনগুনা গুনগুনা, পলকি চলে পলকি চলে গুনগুনা গুনগুনা, হাজারে গানে শব্দ দোলে গুনগুনা।